بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المسلمين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد ফকান আল্লাহু তাম হামিদ আবাহিন ইসমিল রহমান রাহিমরুন আলীন হুম খুশু আিয়াই আমার আজকের যে বিষয় সেটা আছে জাল্লার প্রতি ভালোবাসা এবং ভয়ে কান্না যেই কান্নার মূল্য সেটা হচ্ছে কি ভালোবাসা মিশ্রিত ভয় হ্যাঁ কেউ যদি কোনো সাপ টাপ ইত্যাদি দেখে ভয়ে কানতে শুরু করে তাইলে কাজ হবে ওটার কোনো গুরুত্ব আছে হ্যাঁ আপনার ভয় মিশ্রিত কান্না আল্লাহর প্রতি ভালোবাসাও পাশাপাশি ভয়ও হ্যাঁ এইভাবে এটা আপনার পুরাণ মসজিদের মধ্যে কান্নার প্রতি যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে এরকম হাদিস অনেকগুলো হাদিস এখানে ইমাম নবী উল্লেখ করছেন প্রত্যেকটার মধ্যেই যে কান্নার কথাই এখানে আলোচিত হয়েছে আল্লাহন ওয়াহিরুন আলী কান ইয়েব খুন ওয়েজিদ হুম আ যে কিছু মানুষ এমন যে তারা কি করে আপনার নিচে থুবলে পড়ে মানে সেচদের অত অবস্থায় এখানে সেচদের অত অবস্থাকে বোঝানো হয়েছে যে সেজদের পড়ে তারা কাঁদতে শুরু করে হ্যাঁ তারা কাঁদে ওয়েজিদ হুম খুশু যত কাঁদতে থাকে ততই তাদের অন্তরের মধ্যে আরও ভয় বাড়তে থাকে এবং প্রশান্তি নেমে আসে শেষ পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে খাঁটি যারা ইমানদার তাদের আলামত তাদের কথাই বলছিল যে খাঁটি ইমানদার এমনই হবে যে সিজদায় পড়ে কাঁদবে এবং তার আরও বিনয়ী ভাব আরও বাড়তে থাকবে তার এরকমভাবে আরও কায়েতে আল্লাহ বলেন আফামিন হাদ আফামিন হাদ হাদিস তা জবুন ওয় ওয়াত হাকুন আওয়াল আল্লাহ জন বলতেছেন যে এই কোরআনের বাণী শুনে তোমরা কি বিস্মিত হচ্ছ যে আশ্চর্য হচ্ছ অথচ অর্থাৎ হাকুন এবং হাসছ কান্না করছ না মানে এটা আশ্চর্য মানে আল্লাহ আশ্চর্য হয়ে বললেন যে তোমরা আশ্চর্য হয়ে কান্না হাসছ কেন কান্দো না মানে কোরআনের যে আয়াতগুলা ভয়ঙ্কর কোন পরকালের কথা বলা হয়েছে কে আমাদের কথা জাহান্নামের কথা এগুলো শুনে তো আশ্চর্য হওয়ার কিছু না অনেকে মনে করে যে গায়েবী খবর আশ্চর্য লাগে এরকম হবে কেন এটা তো কান্নার খবর তো ভয় পাওয়ার জন্যই তো বলা হয়েছে জাহান নামের সংবাদ কে আমাদের সংবাদ এগুলো কেন দেওয়া হয়েছে কেন বলা হয়েছে বর্ণনা করার উদ্দেশ্যইতে হচ্ছে মানুষের মধ্যে যেন ভীতি আসে ভয় আসে যেন এই ভয় আসলে মানুষে সোজা হয়ে যায় পরকালের জন্য এখন থেকেই প্রস্তুত হতে থাকে এটাই শুধু হাসলে তো কাজ হবে না আশ্চর্যই হাসার কোনো ব্যাপার না বরং এটা কান্নার ব্যাপার কানতে হবে সত্যিকার ইমানদার এরকম কিছু শুনলে কাঁধে আগের যুগে এরকম মানুষ ছিল আপনার অনেক মহিলা এরকম বুজুর্গ মহিলা ছিল যে ক আপনার ইয়ের কাছে চুলের কাছে যাই খানা পাক করতে পারতো না মানে আগুন দেখলেই কি আপনার জাহান নামের কথা মনে আসতো কাঁদতে শুরু করতে সুতরাং এটাই যে আপনার আল্লাহর ভয়ে কান্না করা এগুলো দুইটা আয়াত তারপরে আপনার হাদিস অনেকগুলো এখানে আসছে হজরত বিনাম্মা সুদরা দেয়াল আর্থনৈতিক মন্ডিত তিনি বলেন রেসগুল এখন ইসলাম একবার আমাকে বললেন একরা আলাইয়াল কোরআন বলে যে আমাকে একটু কোরআন পরে শোনাও এমনি মাসুদকে বললেন কোরআন পরে শোনাতে তো উনি আবার বললেন কি ইয়ার সুরাল্লাহ আক্র ও আলাই কেউ আলাই কেউ বলে যে আমি আপনাকে উপরে শুনাইব অথচ কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে হ্যাঁ মানে এটা আশ্চর্যের ব্যাপার তো আমি কেন আপনাকে শোনাতে যাব রসুল বললেন ইন্নি মাহু মানে আমার পছন্দ লাগে আমি অন্যের থেকে মাঝে মাঝে শুনি এটা ভালো লাগে কারণ সব সময় নিজে পড়তে থাকলে অত মনোযোগ কে আসে না যখন কারণ হচ্ছে কাজ বাড়ে যায় আপনি পড়তেছেন হ্যাঁ চোখে কাজে কাজ করে মুখে কাজ করে নাকি তাহলে কাজ বাড়ে গেলে মনোযোগ কমে যায় না আর আরেকজনে পড়ে আপনার কোনো কাজ নেই শুধু শুনতেছেন আর ভাবতেছেন ভাবতে একটু সহজ হয় ভাবাটা সহজ হয় এই কারণে কোরআন যারা বুঝে সত্যিকার অর্থে যদি যাদের বুঝ আছে তারা ওই যে পড়তে গেলেও ভাব অন্তরে আসলে কান্না আসে এবং অনেকে দেখা যায় কোরআন শুনি পিছনেও কান্না করে এটা আগে এরকম ছিল কিন্তু এখন ওনারব যারা আছে এরা অনেক সময় যিনি পড়েন হাফেজ সাহেব উনি দেখা যায় যে কোরআনে অর্থ বুঝে না যিনি ইমাম সাহেব কোরআন মুখস্থ করছেন অর্থ বুঝে না তখন ওটার ওর অন্তর উপরে এটার প্রভাব পড়ে না মুসলি যারা আছেন এরা অর্থ বুঝে না তো প্রভাব পড়ে না না বুঝেন কথা কিন্তু দেখবেন এই দেশের মধ্যে আপনার হারামে যান অনেকের কান্না চলে আসে খুব যিনি পড়ান ওনারও কারণ আসে কারণ উনি বুঝে বুঝে পড়তেছেন বুঝে বুঝে পড়তেছেন এই জন্য তো বলতেছে আমি অপর থেকে শুনে ভালো লাগে আমার যে তখন আমি সুরা নেশা পড়তে শুরু করলাম হজরত এমিন মাসুদ সুরানেশা পড়ে রসুলকে শোনাচ্ছিলেন বলেছে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলাম আয়াতটা সুরা নেশার একচল্লিশ নম্বর আয়াত যে ফাঁকি ফঈদা জি ইনাম ইনকুল্লি উম্মা তিম্বি শাহীদ ও জি ইনাবি কলাহা উলা শাহিদা যা আল্লাহ বলতেছেন বলে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী নিয়ে আসবো এবং আপনাকে ওদের উপর সাক্ষী বানাবে দেখেন মর্যাদা আর উপরে যে প্রত্যেক উম্মত থেকে সাক্ষী আনবো এবং সবার উপর আপনাকে সাক্ষী বানাবে প্রত্যেকের উম্মতের সাক্ষীকে জিনে নবী হ্যাঁ প্রত্যেক উম্মতের যাকে পাঠানো হয়েছে ওই উম্মতের কাছে যে নবীকে উনি সাক্ষী এবং আমাদের নবী ওদের উপর সাক্ষী হুম যে ওরা ওদের উপর কথা আসবে যে এরা ঠিক দায়িত্ব পালন করছে যে এদের কথা যে ঠিক এটার প্রমাণ কি হ্যাঁ তখন আমাদের রসুলকে সাক্ষী বানাবে যা আপনি বলেন তখন রসুল সাক্ষী দেবে হ্যাঁ কারণ রসুলকে জানানো হয়েছে কোরআন মধ্যে নাজিল করা হয়েছে আগের নবীদের কাহিনী নাকি হ্যাঁ উনি সাক্ষী হবেন যে উনি জানেন যে এরকম পাঠানো হয়েছে উনি সাক্ষী উনি যে উনার যে মর্যাদার কথা ওনাকে সাক্ষী বানানো হবে এটার কথা মনে পড়ে রসুল কান্তে শুরু করলেন হুম বলছেন তখন রসুল আকরম সাহাম যখন কান্না করলেন তখন বললেন যে আন কি বললেন মানে উনি যখন মনের উপর প্রভাব পড়ছে তখন কি বললেন এবনে মাসুদকে হাসবু আন বলে থামো যথেষ্ট তোমার আর পড়তে হবে না ঠিক আছে না বললেন যে সাদা কল্লা পড়ো নাকি হ্যাঁ এই তো বুঝলেন তাইলে আর যখন শেষ করছে রসুল কি বলছে যে থামো হাসবুক মানে থামো তোমার জন্য যথেষ্ট আর পড়তে হবে না বাংলাদেশ যদি বললেন যে আর পড়তে হবে না যে এতটুকু যথেষ্ট নাকি নাকি বলবে সাদা কল্লা বলা হ্যাঁ যে কুল সাদা কল্লা হ্যাঁ তুমি বলো যে সালেকুল্লাহ আজিম আরে আপনার সাপোর্টের কি দরকার এটা তো রসুলের সুন্নতি না রসুল তো বললেনই না এবং পাশাপাশি আপনার কী দরকার আল্লাহর সার্টিফিক দেওয়া এটা আরও লজ্জাজনক কথা না যদি কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষ যে মিথ্যা বলার সম্ভাবনা নাই যদি ওনার জন্য সার্টিফিকায় খোঁজেন হের লজ্জা হবে না মানে যে মিথ্যে কথা বলে না একজন বড় জবরদস্ত মানুষকে নিয়ে আসছেন এবার কখন যে আপনি বসেন আমি আপনার আপনি যে ঠিক কথা বলেন এর ইয়ে খুঁজি সাক্ষী খুঁজি সবুদ খুঁজি তাইলে এর লজ্জা হবে না হ্যাঁ তাইলে আপনি আল্লাহর কোরআন আয়াত পড়লেন আপনি বলেন সদক আল্লাহ যে আল্লাহ সত্যি বলছি তা আপনার সাজিবে লাগবে আল্লাহর হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলছেন আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না আল্লাহ সবচাইতে সত্যবাদী সুতরাং আল্লাহর আর সাপোর্ট দেওয়া লাগে কি জন্য না ওই যে বাইর করছে হুজুররা হ্যাঁ হ্যাঁ মন যে সাদক আল্লাহ বলতে আল্লাহ সত্য বলছে নাকি এসে মুশকিল কথা বলে যে এটা বলার সাথে সাথে আমি তাকাইলাম কারণ উনি তখন কোরআন পড়তে একটা ভাব নিয়ে হ্যাঁ এমনি মাসুদ কিন্তু ওই ফাঁক দিয়ে যে রসুলের চোখ দিয়ে পানি পড়ছে এটা তো খেয়াল করা নাই মানে ওর ভাবেই পড়তেছে কারণ সাহাবাদের পড়ার মধ্যে এরকম ছিল বুঝে বুঝে পড়তেন মানে ওরা মনোযোগ দিয়ে পড়তেছিল তখন বলে যে আমি রসুলের দিকে একটু তাকাইলাম ফাইদা আইনা হুতাদি ফান দেখলাম যে দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু করল ভয় হুম নাকি যে আমি কীভাবে সাক্ষী হইব হ্যাঁ যে আমাকে সাক্ষী দিতে হবে এই যে সাক্ষীর চেতনা এটা রসুলকে বিচলিত করছে এবং কান্না আসছে কিন্তু আমাদের দেখা যায় পড়তেছি কোনো কান্না নাই কোরআন কত কিছু পড়তেছি কত অপরাধ সংক্রান্ত শাস্তির আয়াত আসতেছে প্রভাব ফেলে না এটা হচ্ছে মুশকিল এক হাদিসের মধ্যে হজরত তানাস থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরুমস্লাম একবার খুদ্া দিচ্ছিলেন হ্যাঁ বলে যে এমন খুতবা দিলেন যে এরকম খুদ্ ইতিপূর্বে আমরা শুনে নাই মানে আজীব খুতবা মানে পরকাল নিয়ে খোদবা পরকাল সম্পর্কে বলতেছিলেন বলে যে বলার পরে রসুল বললেন লৌতা আলমা আলম হাইক তুম করিলা বলি তুম খেতির বলে যে আমি যা জানি তোমরা যদি জানতে তাইলে খুব কম হাসতে আর বেশি জানতে কারণ রসুল আকরমসাহ ইসলামকে কে সম্পর্কে এবং জান্নাত জাহান নাম সম্পর্কে জানানো হয়েছে এবং রসুলের রসুলকে আপনার দেখানো হয়েছে মানে অগ্রিমটা দেখানো হয়েছে অনেকে আবার বলে তাইলে হ্যাঁ ওইখানে কী যায় বসে আছে রসুলকে যখন দেখানো হয়েছে এক বিল্ডিংয়ের সামনে গেলেন দেখলেন যে এক মহিলা বসে আছে হ্যাঁ জিজ্ঞাসা করলেন যে এই বিল্ডিংটা কার হ্যাঁ বললেন যে এটা উমরের হ্যাঁ তাইলে এখন তো সবই আছে বলে যে তাইলে ওইখানে সবগুলো এখন রেডি আছে হুম ঠিক না তারপরে এক সময় রসুল কি দেখলেন যে বেলালের যুদ্ধের আওয়াজ শোনা যায় তেলে বেলাল কি আগে চলে গেছে এখন নাকি এতে এখন দুনিয়াতে হ্যাঁ ঠিক না এইগুলো দেখানো হয়েছে রসুলকে অবিকল দেখানো হয়েছে দেখানো কি সম্ভব না এখনকার যুগেও কথা কিছু সম্ভব এগুলো এখন আর মানে বুঝতে কষ্ট হয় না হ্যাঁ মানে আল্লাহর সেই যুগের পরিস্থিতি গিয়ে এখনই এখনও দেখাইলেন এটা আল্লাহর পক্ষে সবই সহজ সবই দেখাইলেন যে এরকম এরকম ঘটবে এরকম ওর শাস্তি এরকম ওর শাস্তি হ্যাঁ তখন রসুল বললেন না যার নামের বর্ণা দিলেন যার নাম দেখে আসলেন জান্নাতের বর্ণনা দিলেন দেখে আসলেন এটা দেখানো হয়েছে আসল ডুকবে কখন ক্যামত হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে তখন অনেককে স্বপ্নে দেখানো হয় আল্লাহর ইচ্ছা হইলে ওই যে ওইরকম রকম উমকে জান্নাত ডুবে গেছে অনেক চলে গেছে ওইরকম এরকম এইগুলোর তো মানে একটা কী মানে দেখানো হইতেছে মানে আল্লাহ তার চেতনা ফেরানোর জন্য অনেক সময় তাকে আরও উৎসাহী বেশি করার জন্য নাকি ওরকম আল্লাহজের সামনে দেখিয়ে থাকেন রসুল আকরম সাহায্য অনেক হাদিস আছে এরকম ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে আবার মেরাজের সময় আপনার এরকম দেখানো হয়েছে তো এরকম আর কি এগুলো হচ্ছে এইভাবে তো বলেন যে রসুল বললেন যে আমি যতগুলো জানি তোমরা যদি এত জানতে তাইলে বেশি না কখন বেশি বেশি কাঁদতে এই কথা শোনার সাথে সাথে তো সবাই গ্রাম কাঁদতে শুরু করলেন দেখেন মানে এই কথার প্রভাব যে সাহাবাই একরাম কী করলেন নিজেদের চেহারা ডাকে ফেললেন কাপড় দিয়ে তারপরে আওয়াজ শুরু হয়ে গেল কান্নার হুম এ হয়েছে সাহাব মধ্যে মানে কি রসুলের কথার প্রভাব হজরত আবুহাল আকরম থেকে আরেকটি হাদিস রসুল আকরমসম বলেন লাই জুলন খাতিল্লা হাত বানুফার আই বলতেছে ওই ব্যক্তি কখনও জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে যার অভ্যাস হয়েছে আল্লাহর ভয়ে কান্না করা একজনে শুধু মানে আল্লাহর ভয়ে আসলেই কাঁদতে শুরু করে মানে তার অভ্যাস এটা তাইলে একটি জানা যাবে না কিন্তু এরকম অভ্যাস তো গড়াইতে হবে নাকি হ্যাঁ যে আপনি আল্লাহর ভয়ে কাঁদেন মাঝে মাঝে একাকি হয়ে নিজের পাপের কথা স্মরণ করে জাহান্নামের কথা স্মরণ করে একটু কাঁদেন এরকম অভ্যাস সৃষ্টি করতে হবে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য এই অভ্যাস ও আর কি জাহান্নামে যাবে না হ্যাঁ কারণ আল্লাহ দুইবার কাঁদাইতে চাইবে না এটা আল্লাহ নিয়ম তাইলে পরকালে কাঁদতে হবে না নাকি একজনে পরীক্ষার আগে কষ্ট করে হ্যাঁ ঘুমটুম বাদ দে তার পরীক্ষার পরে খুশি হইনা কাঁদবে বলতেছে ওখান জাহান নাম বলতে আল্লাহর পদে যুদ্ধ করতে গিয়ে যে দুলা দুলাবালি লাগে শরীরে লাগে না যুদ্ধ করার সময় এবং জাহান্নামের অগ্নি একত্রিত হবে না আল্লাহর দিনকে বিজয় করার জন্য আপনি যদি কি সময় দেন আপনার শরীর ধুলে লাগে হ্যাঁ যুদ্ধ করতেই বেরো কোনো কথা না যুদ্ধ ছাড়াও আপনি দিন প্রচার করার জন্য গেলে ধুলেবারে লাগবে না নাকি হ্যাঁ তখন এটা কি আল্লাহ সন্ডের মূল্য দিবেন যার নামে দিবেন না রসুল এখন সব আরেক হাদিসের মধ্যে বলেন এটাও আবরের হাদিস যে সব আতুনি হুম যে সাত জাতীয় মানুষকে আল্লাহ শাহুকে আমাদের দিন সে ছায়া দিবেন হ্যাঁ নিজের ছায়া মানে আর্শের ছায়া অন্য হাতে মধ্যে আর শব্দ আসছে এখানে আসে না যে নিজের ছায়া দিবেন এখানে নিজের আসছে ইয় মালা আদুল্লাহ আদুল্ল যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না এর মানে আর্শের ছায়া আর কি হ্যাঁ তো বলতেছেন ইমামুন আদিল এক নম্বর এসে ইনসাফ পরায়ণ প্রশাসক যে ইনসাফ প্রতিষ্ঠা করছে সে হ্যাঁ এদেরকে জান্নাত দেওয়া হবে তাইলে যারা খোলা বেড়া দিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করছে আরে জান্নাতে নাকি হ্যাঁ আর ওদের তো এমনিই জান্নাতের সংবাদ আসেই নাকি রসুল ইসলাম তো দিয়ে রাখলেন হ্যাঁ তার ইনসাপ এরকম প্রতিষ্ঠা করছেন কিন্তু পরবর্তীতে যারা জান্নাতের সংবাদ পান নাই যেমন উমর বিন আবদুল আজিজ ইনসাপ প্রতিষ্ঠা করছেন ইতিহাস প্রসিদ্ধ হ্যাঁ ইনসাপ প্রতিষ্ঠা করছেন তাইলে ওইভাবে তারাও আর জান্নাত পাইবে নিচে ছায়া পাইবে হ্যাঁ সে কী আমাদের দিবসে হ্যাঁ তাইলে ইনসাপ প্রতিষ্ঠা করা এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ কারণ ইনসাফ প্রতিষ্ঠা হলে কোনো দেশে আর কোনো ঝামেলা থাকে না নাকি থাকে প্রত্যেকে যদি নিজের সুবিধা পাওয়া যায় নিরাপত্তা সব কিছু ইনসাফের সাথে সম্পর্ক কেউ বে করলে যদি ঠিকমতো শাস্তি পাওয়া যায় তাহলে বেজাল থাকবে সমাজের মধ্যে না তাইলে বিরাট মানে মানুষের নিরাপত্তা মানুষের সুখ শান্তির ব্যাপারে যে পরিশ্রম করবে ইনসাফ প্রতিষ্ঠা করে তাইলে ওকে আল্লাহ পরকালে শান্তি দেবে দ্বিতীয় নম্বর হিসেবে সাফি ইবাদ এমন যুবক যে মানে যুব যৌবন কাল অতিক্রম করেছে আল্লাহর বাধাতে মানে যৌবনের কে আপনার খারাপ তা যেটাকে সব বলে আরবিতে যৌবনের যে আপনার উল্টাপথে চলার যে একটা ভাব এটা যাকে স্পর্শ করতে পারে নাই এরকম কিন্তু লোক কম প্রত্যেকে যৌবনের ধাক্কায় অনেক কিছু করে ফেলছে কিন্তু যে যৌবনের ধাক্কার সময় নিয়ন্ত্রিত ছিল কোনো অপরাধ করে নাই যে ছোট থেকে মানে গড়ে উঠছে কখনো অপরাধের জায়গায় যায় মানে ছোট থেকে নিয়ন্ত্রণে ছিল ফ্যামিলিগত নিয়ন্ত্রণে যে কোনোভাবে কখনো যৌবনের অপকর্ম তাকে ছুঁইতে পারে নাই সেও সে ছায়া পাবে হ্যাঁ আচ্ছা আরেকটা কিছু আরে ওটা না মিশে গেল সারটা আরও আছে না অনেকে যে আমি পারলাম না আমার মধ্যে মেল হয়ে গেছে তাই সারটা আরও আসে না নাকি হ্যাঁ একটাই ছিল আরেকটাই আপনি ডুবে পড়েন আরেকটায় ডুবে পড়েন তাহলে তো কাম সারে গেল নাকি হ্যাঁ হ্যাঁ অনেকে মানে দেখতেছি কিরে জৈবন তো এলোমেলো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তারপরে কি বলছে ওরা ছিল কালবহু মাল্লখন ফিল্মিদ আরেকজন যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগানো থাকে মানে কখন আজান দিবে সবসময় চিন্তা যে আজান দিলেই দৌড়ে মসজিদে মানে এই ফিকিরটা তার মাথায় কাজ করে সবসময় তাইলে সেও কিন্তু আসে নিচে চায় পাবে তাইলে আপনি এরকম হন যে সবসময় মসজিদে যাওয়ার ফিকির যে কখন আজান দিবে গোড়ের দিকে চায় বারবার যে আজানের টাইম দিতেছি না আগে থেকে উজু করে রেডি সব কাজ গোছাই ফেলা যেন এমন না হয় যে কি খানা চড়াই দিছে এখন আর যাইতে পারতেছে না আপনি আগে থেকে রেডি হন আপনার টাইম দেখেন নেই যে কয়টা বাজে এখন আপনি কেন এখন গোসল করতে দিবেন আপনি কেন এখন মানে এমন একটা কাজ কেন নেবেন যে আপনি জামাত মিচ হুম আগের থেকে আপনার মাথার মধ্যে যেন এটা থাকে এটা মানে এটা অন্তরের মসজিদের সাথে লাগানো থাকা মানে আগের থেকে টাইমিংয়ের খবর আছে যে কয়টা বাজে আজান দিবে কয়টা বাজে আমাকে রেডি হতে হবে আমি যেন মসজিদে যাই কি ঠিক টাইমে উপস্থিত থাকতে পারি যেন আজানের আগে উপস্থিত হই হ্যাঁ মানে আজিফ সাহাবাদের এই প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে এগুলো নাই হজরত মানে মসজিদ রাজি আল একবার জুমার দিন সকালবেলায় এসা কর পরে এসে আপনার মসজিদে চতুর্থ নম্বর হয়েছেন কি মানে আরো তিনজন আসে গেছে তখন উনি মানে অস্থির হয়ে গেলেন বলেন আরবি আবি আরে আমি চার নম্বর হয়ে গেলাম হ্যাঁ মানে এটা ওনার আশ্চর্য লাগলো যে আমি চার নম্বর হইলাম কেন আজকে হ্যাঁ হ্যাঁ এক নম্বর হওয়ার দরকার কিন্তু আমাদের তো অনেকজন নম্বরে নেই নাকি মানে ইমাম সাহেব খোদবা দিয়ে দিছে কারণ নম্বরের শেষ কখন ইমাম সাহেব মেরাবডি ডে গেলে নম্বর শেষ কারণ এই যে যারা নাম্বার দিবে এরাই তো বন্ধ করে দিয়েছে বালাম তখন কি নাম্বার দিবে হ্যাঁ নাকি কারণ ইমাম সাহেব উঠলেই শেষ তখন তারা কি রেডি হয়ে যায় খোদ্া শোনার জন্য তখন এই লেখা লেখা সব বন্ধ শেষ তো এখন অনেক তো নাম্বারে নেই মানে হে আসছে পরে আরও আসার পরে মানুষকে কষ্ট দিতেছে রসুল এখন শুনেছিলাম খোদ বা দিচ্ছিল একজন মাথা মানুষের ফাঁক দিয়ে থিয়ে যাইতেছে রসুল রাগ করে বলছে হ্যাঁ এই জিনিস পকাত হ্যাঁ আর দেরি করে আসছে আবার মানুষের কষ্ট দাও মানে লজ্জা পাওয়ার তো দরকার মানে দেরিতে আসছে তুই লুকেই থাকবে পিছনে চুপ করে বসে থাকবে যে আমি দেরি আসছি আমি অপরাধী হ্যাঁ আবার এবার ডিঙ্গে ডিঙ্গে একবারে এই মানুষের কাজ যাবে। মানে স্পর্ধা কথা হ্যাঁ যেরকম ডিঙ্গে যায় রসুল বলছে ফালা জুমা আতালা জুমার কোনো স্বভাব নাই তার সব বাতিল করে দিস মানুষকে কষ্ট দিয়ে একজনের ঘাট টপকে যে আপনি যাইতেছেন একজনের মনে ব্যথা লাগে না দেরিতে আসছে না আবার অপরাধ আরেকজনে ঘাট উপর দিয়ে উপর দিয়ে চলে যেতেছেন না অসম্ভব যদি একবারে ফাঁকা পড়ে থাকে যে কোনো কারোর সরান লাগবে না সরাও লাগবে না কিছু না ওপেন আছে তখন সেটা ভিন্ন ব্যাপার যে আপনি সরাই সরাই একজনের ফাঁকে দিয়ে হ্যাঁ আপনি এরকম যাইতেছেন তো মানুষ তো বিরক্ত হয় সবার তো কষ্ট দিতেছেন হ্যাঁ আদায়িত কষ্ট দিতে আছে মানুষকে এখন নিজে দেরি করছে আবার সবারই কষ্ট দেব হ্যাঁ সুতরাং খেয়াল থাকবে তো নাকি নিজের বন্ধু বান্ধবকে বলবেন যে এইরকম কাজ যেন না করে আচ্ছা এবার হচ্ছে আরো দুইজনের কথা তাহাব ইস্তেমা আলিহি তা আলী দুইজনে বন্ধুত্ব করছে একমাত্র আল্লাহর জন্য দুইজনে বন্ধুত্ব করছে কি জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব আর কিছুই না টার্গেটেড যেন আল্লাহ খুশিয়া এই যে ব্যাখ্যা দিছে সাথে সাথে মানে আমাদের ব্যাখ্যা বুঝতে হবে এই বুঝে না করে কারণে ঝামেলা বাড়ে ওই যে এরকম হ্যাঁ বলছি রসুল আকরুমস এই হজরত মুসা ইসলাম এবং হারুন ইসলামের ব্যাপারে যখন আল্লাহ বলছেন ইন্নানি মা আকুমা আমি তোমাদের সাথে আসি আমাদের দেশে হুজুরে দেখলে আরে যে আল্লাহ তো সবাই সাথে সাথে থাকে না কি কিন্তু লাস্টে যে বলছে এটা বলার সাথে সাথে আসমা ও আরা তোমাদের সাথে আসি মানে কি আমি সব কথা শুনতেছি সব কিছু দেখতেছি কিন্তু সাথে তাকে মানে তো সাথে সাথে বলে দিল এখানে বললে দুইজনে আল্লাহর জন্য বন্ধুত্ব করছে রসিল আমার সাথে বলতেছে ইস্তেমা আলৈফর রকা আলী আল্লাহর জন্য বন্ধুত্বর মানে যখন দুইজন একত্রিত হইবে কোন আবাদত প্রতিষ্ঠা করার জন্য হইবে দুই বন্ধু মিলে নামাজ পড়তে আসছে দুই বন্ধু মিলে ওইখান মানে একখানে ওয়াশ শুনতে গেছে দুই বন্ধু মিলে একটা ক্লাসে আসছে মানে দুই বন্ধুর একত্রিত হইতে হবে কি আল্লাহর আবাদতের জন্য ধর্মের কারণে ওয়াফর রকা যদি দুই বন্ধু সরে যায় ধর্মের কারণে মানে ওই যে দুই বন্ধু একসাথে মসজিদে গেছে এবার দুইজন দুই দিকে চলে গেছে প্রত্যেকের বাসায় চলে যেতে হবে না হ্যাঁ এই তাফার কালে মানে যখন অপরাধ দেখে তখন আর থাকবে না ওইটা অর্থ না বুঝছেন মানে একত্রিত আবাদতের জন্য আবার কোনো সময় যদি ফাটল ধরে একমাত্র আল্লাকে খুশি করার জন্য কি দেখছি একদিন হে অপরাধ করে তাইলে তোমার সাথে আর বন্ধুত্ব চলবে না তোমার সাথে আমার তো ভাবছিল কি যে আল্লাহর জন্য তুমি তো এইবার আল্লাহ বিরুদ্ধে যেতেছ নাকি অনেকে দেখা যায় দুইজনে বন্ধু ভাই দুইজনে মিলে অপরাধ করে দুইজনে মিলে ছবি দেখে নাকি এমনি নামাজ পড়তেও আসে আবার দুই নম্বরে করে তাইলে এই শর্ত দনুটা ভালো নেছে না বলছে যে আবার তো দুজনে একসাথে আবার যদি দেখো অপরাধ করে সাত রাতে বাগে যাবে যে তোমার সাথে আর সম্পর্ক নাই শেষ তাইলে তোমার সাথে কিসের বন্ধুত্ব হইলো হ্যাঁ এটা দুইজনে মিলে অপরাধ যখন বলছেন তাইলে এটাকে আল্লাহর জন্য বন্ধুত্ব বলে নাই আল্লাহর জন্য বন্ধুত্ব হইবে যদি আবাদতের জন্য একত্র হয় না কথা বোঝেন নাই এটা যেন মাথার মধ্যে থাকে আবার বলেন দুইজনে সাদিক কি যে কত সাদিক আছে আমার আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে কিন্তু কি করেন এটাই তো দেখার বিষয় নাকি দুই বন্ধু মিলে কি করেন মাঝে মাঝে হ্যাঁ এটা দেখার বিষয় না উল্টা চললে আর এই বন্ধু নাই অনেক আছে কি দিনই দিনের কাজ করে আবার দুই নম্বরই করে করে নাকি হ্যাঁ সুদের সাথে কাজ করবার তারপরে এরকম খারাপ কিছু দেখার অভ্যাস হ্যাঁ এরকম খারাপ কিছু করার অভ্যাস আছে না না হ্যাঁ তখনও তো আপনার বন্ধুত্ব চলে তো এটা তো জন্য হইলো না যেদিন আপনি বুঝতে পারছেন এই দুই নম্বর এ দিন শেষ যে ভাই সোজা হইবে আমি কিন্তু শুনছি তোমার ব্যাপারে এটা এটা নিশ্চিত সত্য হ্যাঁ তারপরে তুমি কি ঠিক হয়ে যাবা তাইলে ঠিক হইলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না এলে বাদ এই মাছ চালামা শেষ কথা বুঝলেন তো নাকি এটা যেন মনে থাকে ঋতুবার সব যারা দিন ধর্মে একটু মানে সবাই তো বন্ধুর অভাব নাই নাকি হ্যাঁ না আপনি আবাদ প্রতিষ্ঠার জন্য কি একসাথে ব্যাপার উল্টে দেখলে ভাগবেন সোজা কথা হ্যাঁ তাইলে এই আপনার পয়েন্টটা তখন কাজে লাগবে না কাজে লাগবে না আরেকটা বলে চলুন দাঁত হুম রাত দাঁত মানসিবেন জামাল ফাঁকাল নিয়ে খাফুল্লাহ বলছেন কাউকে যদি এমন মহিলা ডাকে যার প্রভাব আছে সুন্দর আছে কেন বলছে জানেন এটা এলে কাজ দেবে হ্যাঁ তখন বলছে ইনিয়া খাফুল্লাহ বলছে আমি আল্লাহকে ভালোবাসি কোনো মহিলার যদি প্রভাব না থাকে ফকিনের মেয়ে সুন্দরী হ্যাঁ হে প্রস্তাব দিলে আপনি তো ভদ্র মানুষ এলে এর কি খারাপ কাজ করবে না আরে অনেকের মানসম্মান আছে না একজন নিম্ন ফ্যামিলির একটা মেয়ে আসি আপনাকে প্রস্তাব করছে খারাপ কাজের জন্য আপনি কি যাবেন আপনি যদি প্রভাবশালী হন সম্মানী লোক হন না অসম্ভব আপনি তো এমনি গৃহে আসবে তার প্রতি নাকি আগ্রহ আসবে না না আসতে পারে কারণ সাধারণ মেয়ে হ্যাঁ সুতরাং আমার মান সম্মান হারিয়ে যাবে এটার জন্য এই অফার না অফার হয়েছে সম্মানী মহিলা সম্মানী মহিলা প্রভাবশালী সম্মান সৌন্দর্যের সাথে সম্মানও আছে প্রভাবশালী মহিলা যেরকম ইসু আল ইসলাত ইসলামকে কি অফার দিছে কে সে আজি যে মিশর মিশরের কি রাষ্ট্রপতির স্ত্রী মানে হেন না মানে প্রভাবশালী হ্যাঁ প্রভাবশালী মহিলা এবং সুন্দরী এরকম কেউ প্রস্তাব দিছে যে প্রভাবশালী এবং সুন্দরী ঠিক না এরকম যদি হয় তাহলে তাইলে অফার যে তাকে ডিনাই করছেন একটা কিছু প্রভাবশালী আছে সুন্দর নাই আপনার ভালো লাগবে না যে কালো হ্যাঁ নাকি দুইটা একসাথে এলে তখন বোঝা যাবে হ্যাঁ ঠিক না এই আর কি অনেক সময় যে প্রভাবশালী এলে প্রভাব তখন মনে করে সুযোগ পাইছি নাই যখন উপর প্রভাব না হ্যাঁ খাটাইছে এই যে জন্য করছে সুন্দরের আকর্ষণ প্রভাবের ভয় দুইটা একসাথে হ্যাঁ যে প্রভাব খাটাইছে তুমি খারাপ কাজ না করলে তোমার ফাসাই দেবে কিন্তু না আপনি এটা কোনো কেয়ার করবেন না যে আল্লাহ রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে এরকম অনেক হয়েছে আমাদের হাফরুল বাদেন আমি যখন ছিলাম সেনা এলাকায় এক ছেলে এরকম মানিকগঞ্জের ফাঁসে গেছে অল্প বয়সে আসতে চাকরি করতে ফর্সা ছেলেটা দেখতে মানে সুদর্শন তখন এক আপনার হ্যাঁ কর্নেলে তার বাসায় মানে ওকে নিয়ে যায় মানে এক দুই ঘন্টা ওই বাসার সব কিছু পরিষ্কার করে দেয় এই সেই বাস ওর বর চোখ পড়ে গেছে ওটার প্রতি এবারে একদিন তো এবার প্রস্তাব দিয়ে বসে যে খারাপ করতে যে যখন তুই আসছিস এখানে বলছে অসম্ভব নামাজ ইয়ে আমাজ কোরআন শরীফ পড়তো বলছে অসম্ভব আমি এগুলো পারব না হুম তখন বলছে যে তোর আমি ফাঁসাই দেবো কিন্তু হ্যাঁ এ বলছে অসুবিধা নেই আল্লাহ রক্ষা করবে কিছুদিন পরেই কি করছে আপনার নব্বই হাজার রিয়াল ঘরের মধ্যে হ্যাঁ আপনার দু অনেক আগের কথা এখন মূল্য কমে গেছে রিয়ালের হ্যাঁ এটা ধরেন আপনার এখন থেকে বিশ বিশ বছর আগের কথা হ্যাঁ তো তখন রাখে মানে এগুলো সে অন্যভাবে সরাই ফেলছে স্বামী রাখে দিছে ওর কাছে যে তুমি এটা রাখো পরে আমি নেই না এ টাকাগুলো গায়েব করে দিয়ে বিকেলে যখন আসছে বেচারা আসছে আর স্বামীকে কী বলে ওই যে তোমার এই ছেলেদের তোমার টাকাগুলো নিয়ে পালাইছে এই তো ফাঁসে গেছে এখন তো বেটা পুলিশের কল করে দিছে গোয়েন্দার কাছে এখন তো পিছনে পড়ে গেছে এর খুঁজতে আসে খুঁজতে আসে এ যেমন টের পায় রুমে থাকে না এইদিকে পালায় ওই দিকে পালায় ওইদিকে পালায় কয়েকদিন খুঁজে এরে কোনটা পাইছে না পুলিশে দৌড়তে আসে এর রুম ইয়ে করে মানে অন্যরা বলছে যে তুই কাছে দাঁড়িয়ে থাকিস না কোনো মানে হের ওই সাইডে আর থাকে না এই অন্য দিকে দিকে থাকে দূরে দূরে একদিন এক জায়গায় হুম শেষ পর্যন্ত এই পুলিশে গোয়েন্দা একটা টের পাইছে যে এরে কীভাবে ধরা যায় তখন এক বছর বুদ্ধি দিচ্ছে হেরে নামাজের সময় মসজিদে দেখা যায় দিয়ে আসি মানে মসজিদ গিরা দিবি নামাজের পরে তাইলে হেরে ধরতে হেরে বুদ্ধি দিচ্ছে তো অনেকদিন পরে এইবার পুলিশ আসি মসজিদের নামাজের টাইমে গিরা দিয়ে বসে আছে বাইরে স্যার হেরে ধরছে দৌড়ছে আর তার মধ্যে একজন যে ক্যাপ্টেন ছিল ওই গ্রুপের ধরতে আসে যেটা বা এটা দরিহের গাঁড়িতে উঠেছে হে তো কানতে শুরু করছে ধরা যখন পড়ছে কানতে আছে তখন হে ভাষা ভালো করে জানে না নতুন এসছে আর ওই ভাষা বুঝে না ভালো করে এই টুকি টাকি পরে দরিহের উঠেছে এই শুধু কানতে আসে কানতে আসে কথা বলতে পারতেছে না পরে ওই না বের দেখেন আল্লাহ কীভাবে রক্ষা করে এই যে ওই ক্যাপ্টেনটা হেও ধার্মিক কিন্তু দিন মানুষ হে যখন ওর কাণ্ড দেখে হে ওর গাঁড়িতে উঠেলেছে হুম সে দেখে এর দয়া লাগে উঠছে কান্দেছে দেখি এর গাড়িতে উঠাই ওদেরকে অন্যদেরকে বলছে সরে যাও এটার ব্যাপার আমি দেখতেছি হ্যাঁ তখন হে বসে বসে এর সাথে গল্প করে বুঝতেছে কী সমস্যা কী হয়েছে আসলে তুই আমারও বল হ্যাঁ আসল কথা বলবি উল্টা পাল্টা বললে কিন্তু খবর আছে সত্যি কথা বললে কিন্তু আমি সহযোগিতা করব হ্যাঁ তখন হে যখন এই সব ভাঙিয়ে বলছে বাস এতো গোয়েন্দা অফিসার যাই কর্নেলকে আসল কথা বলে দিছে যে ঘটনাতে এটা এটা নিশ্চিত খবর সুতরাং আর তুই মিন্ ঠিক না আল্লাহ রক্ষা করছে সুতরাং ওই যে ওইভাবে আপনার ওই যে প্রভাব আর সাধারণ লোক বুঝি এটা তো সুযোগ আল্লাহ রক্ষা করবে কারণ নদীপে তো আমার ফাঁসাই দিবে নাকি এই কারণে বলছে প্রভাবশালী মহিলা এবং সুন্দরী দুইটাই অনেক সময় প্রভাবশালী হইলে তো আপনার চোখ পড়বে না অনেক প্রভাবশালীর কাজের মেয়ে প্রভাবশালী চাইতে সুন্দর না নাকি খেয়াল করা নাই অনেক প্রভাবশালী আছে এর ছেলে মেয়ের চাইতে কাজের মেয়ে বেশি সুন্দরী হ্যাঁ তো সুতরাং আপনার প্রভাবশালী হইলে না দুইটা একসাথে প্রভাবশালী এবং কি সুন্দরী তখন সে বলে কি আমি আল্লাহকে ভয় করতেছি যেরকম ইসু ইসলাম বলছে আমি আল্লাহকে ভয় করতেছি আমার দ্বারা এটা সম্ভব না আমার মালিকের সাথে গাদ্দারি করতে পারি না সে আমাকে আসে থাকতে দিছে এখানে যখন আমাকে কি কেউ সারা দেওয়ার ছিল না শুধু আমি তার সাথে খেয়ানত করতে পারি না আরেকজনকে আরেকজন তার সাথে ফা ফাহা হাত আল্লাহ তা আলমাশীমা আলু হু মাতুন ফিকু বলেছে আরেকজন ব্যক্তি যে সৎকা করছে এবং লুকই তোভাবে করছে যে তার বাম হাত ডাইন হাতে কি দিছে খবর পায় না এর বাম হাতে খবর পাইবে না তো কাছেই থাকে এটা মানে এই বাসার একটা ঢং আর কি মানে খুব লুকাইতে মানে উদ্দেশ্য হয়েছে মানে বেশি লুকানো যে আর কেউ নিজেই হ্যাঁ আপনার জানে আর কেউ জানে না সে লুকাইতে করতে এরকম অনেক একবার খবর শুনেলাম না একদিন কিছু বলছে না আরে জয়নুল আব্দ যে হুসাইনের ছেলে হ্যাঁ হুসাইন আদি আতুন ছেলে হয়েছে জয়নুল আব্দিন যে অসুস্থ ছিল যখন ধরা পড়ছে কারবালার যুদ্ধ করছে পুরো ফ্যামিলির সাথে ছিল একমাত্র ছেলে বাঁকি ছিল জেনাল আব্দ আলী জেন আব্দ হেছিল অল্প বয়সের এবং ওই সময় সে অসুস্থ ছিল জ্বর ছিল গায়ে এই কারণে সমস্ত যারা সাথে ছিল হুসেনের সাথে সমস্ত পুরুষকে মারে ফেলছে কিন্তু ওরে মারা নাই ওরে মারা নাই যে ও মানে ছোট মানুষ আরও অসুস্থ অল্প বয়সে এই কারণে ওরা ছেড়ে দিছে এ কিন্তু খুব বড় দিনদের ছিল এই আলী জেনাল আব্দ হোসেন ছেলে হ্যাঁ এ কিন্তু প্রকাশ্য কোনো শতকা করতেন না সবাই জানতেন যে এই ঠিক না যে প্রকাশ্যে বেশি সৎকা করতেন না সব লুকাই তো সৎকা এটা টের কখন মরার পরে কেউ জানে না যে এত বেশি সৎকার করছে সে জীবনের বুকে। যখন মৃত্যুবরণ করছে যে ধোঁয়াইতে গেছে সে দেখতেছে পিঠের মেদে দাগ মানে সে আশ্চর্য হয়ে গেছে যে এটা হচ্ছে রসুলের ফ্যামিলির সন্তান এ তো কখনো কোথাও যায় নাই মানে কোনো কাজ করে নাই কারোর সুতরাং পিঠে এত দাগ আসবে কী যেন হ্যাঁ তখন এই আশ্চর্য হয়েছে যে এর পিঠে দাগ আসছে কী যেন হ্যাঁ এটা এক প্রমাণ আরেকটা সে যখন কয়েকদিন পরে কে পাঁচশো ফ্যামিলিতে সে খাদ্য দিতে কেউ জানতো না এলাকার পাঁচশো ফ্যামিলি চালাইছে সে এ নিজের পিঠে করে আপনার কি সব বস্তা নিয়ে নিয়ে প্রত্যেকের বাসার সামনে রাত্রে দিয়ে আসতো কেউ জানতো না যে কে দেয় এর মনে করছে আল্লাহর পক্ষ থেকে আসতেছে যে ফেরেস্তানে দিয়ে যেতেছে অথচ এ নিজের পিঠে করে নিয়ে যেত এই কারণে পিঠে দাগ পড়ে গেছে হ্যাঁ যখন দেখতেছি কিরে আর আসে না কে ঘটনা কি পরে আর যে এই কাণ্ডটা করছে নতুন এখন বন্ধ কা এখন কেউ দেয় না হ্যাঁ এই কাণ্ড করছে আর ওই যে ফিটের দাগ পরে জিজ্ঞাসা করছে যে এটা দাগ কেন তখন হে বলছে যে এই কাজ করছে তখন ফাঁসাই গেছে যে মানে এই ফ্যামিলিগুলোকে এই চালাইছে। কিন্তু আগে কেউ জানতো না আর কেউ জানতো না যে এত সৎকা করতো তাইলে এইভাবে এইভাবে মানে লুকাইত কোনো কি কেউ জানে না এখন তো আপনার সবাই তাকাই থাকে হুজুরে যদি মারহাবা না কয় মনটা খারাপ হয়ে যায় যে এই বেটা রাত দিতে হবে না এ বেটা কইল না নাকি এই কারণে হুজুরও টের পাইছে যে এখনকার যুগে সব বাটপার এই কারণে দিলে খুব একবার চিৎকার দিয়ে বলে যেন ওই বেটি বেশি খুশি হয় পরের বছর আবার দেয় হ্যাঁ নাকি হ্যাঁ কারণ অবস্থা বুঝিয়ে না তুমি টাকা না দিলে মাদাসা চলবে কেমন মসি চলবে এই কারণে এরাও মানুষের মন মেজাজ বুঝিয়ে একটু বেশি করে কয় নাকি যে টাকা দেহের জন্য লম্বা দোয়া ধরে অথচ আপনার কি দরকার আপনি লুকাইতে ভাবে দিবেন বলবেন যে কারোর খবর নিবে কাজ এটা করছে নাকি কাজ ধরে দিবেন হ্যাঁ যে আমি আর তুমি জানি কিন্তু কাজ এটা আমার দেখাইবে করছে যে ঠিক না হ্যাঁ তারপরে আবার এরকম লুকাইতে দিতে গেলে বর্তমান যুগের মুশকিল যে কেউ জানো নাই তো বাস নিজের পকেটে ঢুকে ফেলবে সতর্ক হ্যাঁ মানে বলবেন যে তুমি আর আমি জানি আর কারোর বলবে না কিন্তু এই কাজ আমি পরে তোমার থেকে খবর নেব নাকি যে কাজ দ্বারা দিয়ে গেছেন এটা আহ তো বলতেছে এইভাবে আর সর্বশেষ যেটা আজকের সাথে সম্পর্কিত ওরাজুল্লাকাল্লাহ খা আলীনফাদ আইনা বলেছে লুকৈতভাবে একজন আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর শাস্তির ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে হ্যাঁ লুকাইতে হয় আপনার এটা রাত্র লাগে না দিনেও আপনি এক রুমে একা কি বসে আসেন কেউ নাই রুমের মধ্যে আপনি এক রুমে বসে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ আজবের কথা স্মরণ করে আপনি চোখের পানি ছাড়ে দেন আল্লাহর ভাই কাঁদেন কাঁদলে কিন্তু আপনার অনেক ফায়দা বর্তমানে ডাক্তাররা বলে অনেক ফায়দা কিন্তু কাঁদলে হ্যাঁ হার্টের অনেক ফায়দা হয় কাঁদলে হ্যাঁ অথচ আমরা কাঁদি না কাঁদতে হবে কান্নার অবস্থা সৃষ্টি করতে হবে নিজের মধ্যে কারণ না কানলে অন্তরটা কঠিন হয়ে যায় আর কঠিন অন্তরের জায়গা কোথায় জাহান্নাম নাম কঠিন অন্তর জাহান্নামের উপযুক্ত নরম অন্তর ছাড়া জান্নার যাইতে দেবে না যে আপনার অন্তর নরম হইতে হবে কান্না আসতে হবে একজনের দুঃখ দেখে একজনে বিপদে পড়ছে আপনার কান্না আসতে হবে হ্যাঁ আপনি অপরাধ করছেন কান্না আসতে হবে মানে নরম যত অন্তর হইবে ততই আপনার ফায়দা হ্যাঁ এটা একটা আরেকটা হাদিসের মধ্যে বলতেছে রাদিয়াল্লাহু শেখির থেকে যে আমি রসুলের কাছে আসলাম দেখলাম যে তিনি নামাজ পড়তেছেন আর তার কি পেটের দিক থেকে আওয়াজ শোনা যাইতেছে কি লাগে যে মধ্যে যখন কি আপনার কোনো কিছু পাক করা হয় তখন বক বক করে না এরকম করে আওয়াজ হইতেছে কান্নার আওয়াজ শোনা যাইতেছে হ্যাঁ তাইলে এইভাবে কিন্তু রসুলের কি গুণ আছে নাকি হুম তারপরও কি আল্লাহর নামতের কথা মনে করে আর পরকালের কথা মনে করে কাঁদতেছিলেন আরেখাদি সহজরত আনাস্থিক মানিতে তিনি বলেন রসুল আকরম সালাম একবার উবৈবনে কাবকে বলছিলেন যে ইনাল্লাহ আজাল আমরানিয়ানকা আলিক বলতেছে আল্লাহ আমাকে অর্ডার করছে তোমাকে একটু কি কোরআন পড়ে শুনিতে হ্যাঁ বুঝছেন কি কোনটা শুনিতে লামি এখন কাফারু চুরা পাইয়ে না পড়ে শুনিতে আল্লাহ বলছেন দেখেন হে আবার মানে এটার শুনে যে আল্লাহ নাম নাম ধরছে নাকি নাম ধরলে বোঝা গেছে মানে বেশি আল্লাহ গুরুত্ব দিস তখন বলছি কি আল্লাহ যখন আপনাকে বলছে তখন আমার নাম ধরে বলছিল হ্যাঁ তখন বলতেছে হা তোমার নাম ধরে আমাকে আল্লাহ বলছিল তখন কানতে শুরু করছিলেন এটা হচ্ছে খুশির কান্না এটা হচ্ছে খুশির কান্না খুশিতে কাঁদে মানুষ এটা হজরত আয়সা বলতেছিল যে আমি কখনো জানি না যে খুশিতে মানুষ কান্দে এটা আমি কখনো দেখি নাই প্রথম দেখছিলাম যে যখন রসুল আকরম আশি বললেন আমার বাপকে যে আমাকে অর্ডার দেওয়া হয়েছে তোমাকে নিয়ে হিজরত করার জন্য তখন উনি কাঁদতে শুরু করলেন বলে যে এই প্রথম দেখলাম যে মানুষে খুশিতে কাঁদে যাই হোক তো এইভাবে মানে আল্লাহ সম্মানিত করছেন উবাই আবরা কাপ কিন্তু সুন্দর কেরাত পড়তে পারতেন হ্যাঁ সাহাবাদের মধ্যে সুন্দর কেরাত পড়তে পারতেন আল্লাহ মূল্যায়ন করছে হুম আল্লাহ আর আরেক হাদিসের মধ্যে আবু বকর হজরত তোমরকে বলতে সে রসুল আকরাম সাহাশ্লামের কালের পরে হুম এটা হচ্ছে ভালো কাজে একজন একজনের সহযোগী দেখেন একজন একজন সহযোগী বলতেছি কি ইনতারেক বিন আইলা উম আইমান বলেছি চলো আমরা দুজনে কার কাছে যাইব উম আইমান একজন সাবি মহিলা ছিলেন বিদ্যা মহিলা রসুল আকরম সাহাশ্লামের যুগে রসুল আকরম সাহাশ্লাম জুমার দিন ওর বাসায় যেত উম আইমান দেখেন যে যতটুক পারে অতটুক খ্যাদমত করে যখন আল্লাহর সন্তুষ্টি কামাইতেছে উম আইমানে একটা আপনার আমাদের দেশে এখন যে মানুষে ওই যে কী বানায় টিনে জাতীয় আর কি মানে একটা গাছের হ্যাঁ ভিতরের জিনিস দিয়ে একটা গাছ আছে আরব দেশে ওটার ভিতরে অংশ নরম আর কি ওটা দিয়ে আর আটা মিক্স করে একটা ইয়ের মতো হ্যাঁ মানে এরকম নরম করে যাও কয় অনেক দেশে এই জাতীয় আর কি বানাইতেন রসুল আকরমসালামকে এটা খাওয়াইতেন শুক্রবারে রসুলও খুব মনোযোগ দিয়ে যাইতেন মানে ওরে মূল্য দিচ্ছেন আর কি রসুল আবার দিয়ে একজন এরকম নিয়ে হের কাছে যাইতেন শুক্রবারে ওর এইগুলো খাইতেন আসলে এটার মূল্য এত বেশি না কিন্তু গুরুত্ব দিছিলেন মানে ও ওর গুরুত্বের কারণে যখন একজনে গুরুত্ব দিয়ে আপনাকে বলবেন যে ভাই আপনি আমার কাছে নেন আপনি জানেন যে হে কি খাওয়াইবে সাধারণ কিছু খাওয়াবে কিন্তু আপনি অবহেলা করবেন না মূল্যটা হচ্ছে আসল আরেকজনকে বলেন বলেন আপনাকে কেন বলছি হুম আপনি মূল্য দিবেন হে যেটাই খাওয়ায় আপনি খাইবেন কষ্ট হইল আপনি খাইবেন একটু তারপরে বলবেন যে ঠিক আছে আর খাইতে না আমাকে হ্যাঁ কিন্তু আপনি মূল্য দিবেন তাইলে বেসারা খুশি আপনাকে তো আগ্রহ নিয়ে আপনাকে ডাকলে বেসারা হ্যাঁ ঠিক না তো রসুল মূল্যায়ন করতেন যাইতেন যাইতেন স্বামীদেরকে নিয়ে তখন এরা রসুল ইন্তেকাল করে গেছেন এই দুইজনে সাদিকে বলে যে ওই বেসারের খবরটা নিয়ে আসি এর কাছে যাই খাই আসি যাও তখন বলে যে কামা না কামা কামা কানা রসুল হা বলে যে রসুল যে ওর কাছে সাক্ষাৎ করতে যাইতে এখন তো রসুল নাই তাইলে আমরাই যাই হ্যাঁ আমরা দুজনে যাই ওর কাছে বলে যে যখন গেলেন তখন দেখলেন যে কান্দতেছে বসে বসে হজর তুমা কি কাঁদতেছিলেন তখন দুজনে ওকে বললেন যে তুমি কাঁদো কেন বলে তুমি কি জানো না যে রসুল আকরম ইসলাম হ্যাঁ আল্লাহর কাছে ভালো অবস্থানে আছে কারণ আল্লাহ তো ভালোই রাখবেন ওনাকে এটা জানো না তাইলে কাঁদার কি মানে হয় হ্যাঁ ওরা মনে করছি যে রুসুল মরে গেছে এই জন্য কি কাঁদতেছে তখন ও বলতেছে বলে যে আরে আমি তো এই জন্য কাঁদি না আমি তো ভালো করেই জানি যে রসুল ইসলাম ভালোই আছে কিন্তু আমি কাঁদি এই জন্য যে এখন তো ওহি আসতেছে না এখন তো আমাদের কল্যাণ হইতেছে না যে অনেক ব্যাপার রেগুলার ওহি আর পাইতেছি না আমরা মেয়েদের বিধান আসবে নাজিল হবে তখন তো আমাদের সুবিধা যে সুবিধাটা তো হারাই গেল আমাদের মানে এই কথা মনে করে কানতেছিল আর সাথে সাথে ওদেরও কান্না এসে গেছে এই কথা শুনে দেখেন মানে ওর তীক্ষ্ণতা কতটুকু হ্যাঁ যে ওই পাইতেছে না এই কারণে কানতেছে তখন এরাও সাথে সাথে ওনার সাথে আর আরেসের রসুল বলেন এ হজরত ইবন উমর আদর বলেন যখন রসুল আকরমসা ইসলামের কঠিন কি ব্যথা শুরু হয়ে গেল মানে শেষ একবারে মৃত্যুর আগে কালের সময় এটা ছিল ব্যথা হয়েছে ওই যে কি আপনার খাইবারের মধ্যে গেছিলাম এক ইহুদি মহিলা ওনাকে বিষ মিশ্রিত আপনার মানে ছাগলের রান খাওয়াই দিছে রসুল এখন শুনেছিলাম রান খাইতে পছন্দ করতেন তো মানে এক ইহুদি মহিলা হের চালাকি কি কারণ যে কি আসল রসুল না এটা পরীক্ষা করবে মানে ওর শয়তানি বুদ্ধি আর কি তো রসুলকে দাওয়াত করছে আর রানের মধ্যে বিষ ঢুকিয়ে দিছে যেন খাইলে মারা যায় আর যদি রসুল হয় তাইলে অবশ্যই সংবাদ পাইবে তখন খাইতে পারছে রসুলের সাথে আরেকজন সাবি ছিল হ্যাঁ রসুল যখন মুখের কাছে নিছে মুখের মধ্যে ডুবেই দিছে তখনই কি মানে খবর যে আসে বলতেছি এটার মধ্যে বিষ আপনি গিলেন না কিন্তু মুখে ডুবেইছে না অ্যাকশন হয়ে গেছে তখন বাইর করে ফালাই দিছে তারপরেও ওই যেদিন খাইছে এরকম মৌসুম এটা আসলে তখন আবার ব্যথা শুরু হয়ে যেত ব্যথা শুরু হয়ে যেত এরকম বারবার কিন্তু ওই সাবই কিন্তু গিলে ফেলছে মানে মারা গেছে সাথে সাথে তখন ওর পরিবর্তে কিন্তু ওকে মারা হয়েছে কিন্তু রসুল বলছে অসুবিধা নেই আমি মাফ করে দিলাম আমারটা হ্যাঁ বলছে তুমি কী জন্য বলছো করছো বলছে যে পরীক্ষা করার জন্য যে তুমি যদি অসত্য নবিহ তাইলে মরে গেলে আমরা নাজাদ পাইয়ে গেলাম আর সত্য নবি হলে তুমি ট্যার পাই যাবে হুম যে তোমার খবর দেওয়া হবে যে এটার মধ্যে বিশ্বাস যাই হোক তখন এই ব্যথা ওই যে মৃত্যুর আগেকালীন সময়ের মধ্যে কি আবার রসুলের কী শুরু হয়ে গেল বলে যে তখন তাকে বললো নামাজের ব্যাপারে হ্যাঁ তাকে বলা হলো যে নামাজ পড়াই বেকে মানে রসুল এমন ব্যথা করছেন বেহোশ হয়ে যেতেন বেহ হয়ে যেতেন আবার হুঁশ আসলে আবার গোসল করে আবার বলতেন কি মানুষটা অপেক্ষা করতেছে তো এরকম বারবার বলতেছিলেন পরে লাস্টে উনি সিদ্ধান্ত নিলেন তৃতীয়বার যখন হুঁশ আসলো তখন বললেন যে আমার দ্বারা তো সম্ভব না তো আবু বকরকে বলো যেন মানুষদেরকে নামাজ পড়াই দেয় তখন হজরত দায়শা বললেন কি যে আবু বকর তো এই সে নরম দিলওয়ালা মানুষ যখন কোরআন পড়ে তখন থেকে কানতে থাকে আবকের নিয়ম ছিল রাত্রিবেলায় কোরআন মধ্যে তখন কান্তে থাকতো এই তো মেয়ে মেয়ে উনি তো দেখতেই হজরত দেখতেন যে নিজের বাপের অবস্থা তখন বলতেছে তোমাদেরকে আদেশ করছি যে ওরে বলতে হুম এটা হচ্ছে ইঙ্গিত ছিল যে উনি পরে খুলি পাইবেন মানে এই দায়িত্ব দিয়ে হজরত উমর এটাই উপস্থাপন করছেন বায়াতের সময় যে আমাদের ধর্মের জন্য রসুল চয়ন করছেন তাকে নামাজের জন্য যেটা ইসলামের কি মূল সুতরাং আমরা দুনিয়ার জন্য তাকে চয়ন করবো না কেন ঠিক না আচ্ছা যাই হোক হুম অন্য আরেক হাদিসের মধ্যে এখানে ওইটা হাদিসের অংশ আনা নাই হজরত আশা যখন এটা বলছিলেন তখন রসুল আক্রমশ বলছেন আরে তোমরা তো ওই যে জোলাখার যুগের হ্যাঁ হের সাথীদের মতো জোলেখা যখন হজরত ইসফু ইসলামের প্রেমে পড়ছে তখন কি এবার অন্য মহিলারা বদনাম আরও মন্ত্রী আছে না মন্ত্রী বোরা এর বদনাম করছে যে এই কাজের লোকের হ্যাঁ ঠিক না গোলামের যেটা গোলাম কিনে নিয়ে আসছে হিটার ফেমে পড়ছে লজ্জা টজ্জা নাই নাকি শেষ পর্যন্ত এই বুদ্ধি করে নিজের লজ্জা থেকে বাসার জন্য ওদেরকে দাওয়াত দিয়ে তখন এদেরকে ছুরি দিয়ে ফল কাটতে দিছে সবাই তো আর ইস্যুয়েশনে বলছে কাটার সময় তুমি কাজ দিয়ে বাইরে হাঁটে চলে যাবে হ্যাঁ তো ওকে দেখে সব ওর দিকে তাকাইতেছিল আর টাত কেটে বলছে হ্যাঁ মানে তখন এই কয়ে যে সোরে রেফারেন্স দেয় আরেক সোরের দেন এই দলে কয় যে তোমরা এটা করছো কাকু আগের দলে তো আরো বেশি করছে কারণ সুরের তো আর রেফারেন্স নাই হেতু নিজেই সোর তখন আরো সোরের কথা কয় হেতু আরো বেশি করছে হ্যাঁ তা আমারও মায়ের বাকা হের বেশি করে মারো নাকি এখন ওদেরকে বলতেছি দেখো আমি তোর ও তো আমার ঘরে থাকে আমি কোন দিন হাত কাটছি দেখছো নাকি তোমার তো একবার দিয়ে হাত কেটে ফেলছে তখন এরা মিলি কি কয় হজরত ইসবকে ডাকি বলতেছে এই তুমি এর কথা শুনিও এ যা কয় এগুলো শুনবে দেন উল্টে বুদ্ধি দিছে না রসুল বলতেছে এই ওই বেটের সহযোগীদের মতো এরা উল্টে বুদ্ধি দিয়ে গেছে তুমি আমার উল্টা বুদ্ধি দিতে আসো হজরত আয়সা অন্য বর্ণা আছে বলছে যে ওমরকে বলেন হের অন্তর একটু শক্ত আছে হের নামাজ পড়াবে তখন রসুল রাগ হয়ে গেছেন তুমি ওই মহিলাদের মতো উল্টে বুদ্ধি দিতেছ আমারে হ্যাঁ ঠিক না এরকম না কারণ ওই যে এটা দ্বারা বুঝে গেছে রসুলের তারগেট হচ্ছে ওটা যেটা হজরত ওমর বুঝে ফেলছেন যে নরম দিন তারপরে এরা অর্ডার দেওয়া মানে কি পরবর্তীতে একই খুলিফা মানান ইঙ্গিত যাই হোক তো বলে যে আমি বললাম যে ই না বাবাকি দেখা মস্পান না বোকা হজরত আইসা বলতেছেন আমি বললাম যে উনি তো নরম দিল মানুষ আপনার জায়গায় দাঁড়াইলে আর কান কান্না ধরতে পারবেন না এই যে কান্নার ফজিলত যে হজরত হজরত আবুগরের কি মর্যাদার বাড়ার একটা বিশেষ কি কারণ হচ্ছে কান্না আল্লাহর ভাই সবসময় কাঁদতেন এটা প্রত্যেক সাবে যারা জানাতে সংবাদ পাইছেন হজরত উমরের এই দিকে দুইটা দাগ পড়ে গেছে এইখানে একটা দাগ কালো দাগ কালো দাগ কখন পড়ে পানিতে বীজে দাগ পড়ে এটা কি কঠিন কত কাঁদছেন তাইলে মানে দুই দিকে এরকম দাগ পড়ে গেছে কান্নার দাগ চেহারার মধ্যে দাগ যায়নি মানে কান্নার দাগ এগুলা চোখে পানি পড়তে পড়তে এমন হ্যাঁ অথচ কয়েক কঠিন অন্তর কিন্তু জাগা মতে নরম হ্যাঁ জাগা মতো নরম জাগা মতো কঠিন এটা হচ্ছে আসল ইমানদার হইতে এরকম সব জায়গায় কিন্তু নরম এলে চলবে না জাগা মতো গরম হয়ে যেতে হবে নাকি অসত্য দেখলে খুব কঠিন গরম হয়ে যেতে হবে যে রসুল এখন শুসলাম আল্লাহর বিরুদ্ধে আচরণ দেখলে চেহারা লাল হয়ে যেত ফর্ষা মানুষ ছিল সহ্য করতে পারতেন না কিন্তু অনেক ছাড় দিতেন কেউ কিছু করলে হ্যাঁ স্ত্রীরা ঝগড়া করতেছে উনি আসতেছে হজরত ওমর আসছেন সবাই পালাইয়েছে হ্যাঁ তখন রসুল বলতেছেন এই যে এখন হেরে দেখে পালাইছে কি হ্যাঁ এবং উনিও ওনার মেয়েদেরকে বলছে যে এতক্ষণ রসুলের সাথে ঝগড়া আমি এসছি আর আমার দাম কি রসুলের থেকে বাড়ে গেছি কি না তখন রসুল কি বলছে কয় যে তোমার দেখলে শয়তান ভয় পায় তুমি যে রোড দিয়ে যাও শয়তান এই রোডে যায় ঠিক না তাই বলি কি হজরত তোমার গুরুত্ব রসুল থেকে বেশি কারণ রসুল ওটাকে ছাড় দিয়েছেন যারা মানে নরম নম্রতা ছিল স্ত্রীদের সাথে সুন্দর করে এদের সাথে আচরণ করতেন তখন ওদের সাহস বাড়ে গেছে যে আসে নাকি হ্যাঁ নতুবা কঠিন না সাহস হইতে না এটা হচ্ছে ওনার আচরণ এই কারণে নতুবা এই যে এটা এখন যারা ইসলাম বিদ্বেষী বলে যে ছোট বয়সে ছয় বছর বয়সে বিয়েছে নয় বছর পরে বয়সে কি রসুল ইন্তেকাল করে হ্যাঁ ইয়ে আঠারো বছর বয়সে ইন্তেকাল করে নয় বছর পরে গড় করা শুরু করছেন তাইলে নয় বছরে একটা মেয়ে গড় করে কি পাবে আঠারো বছর বয়সে যখন হজরত আয়সার বয়স আঠারো এখনকার যুগে কি আপনার কি শিশু থাকে বা আমাদের দেশে বলা না শিশুর শিশুর তো সাড়ে কত বছরে আঠারো বছরে কিশোরী এখন অথচ আঠারো বছর রসুল ইন্তেকাল করে গেছেন গড় করছেন কয় বছর নয় বছর মাত্র রসুলের সাথে ছিলেন নয় বছর অথচ বিশ্বের ইতিহাসে এমন ভালোবাসা দেখাইতে পারবে না কেউ যে এই বছর এই বয়সের মধ্যে একজন বৃদ্ধ মানুষ রসুল তেষট্টি রসুলের বয়স বিয়ের বয়স কখন কত ছিল মানে গড়গরা যখন শুরু করছেন মানে চুয়ান্ন 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 বছর বয়সে আপনার এই মাত্র নয় বছরের মধ্যে এমন ইতিহাস সৃষ্টি করছেন বিশ্বের বুকে এই অল্প বয়সের মেয়ে এত ভালোবাসা আপনার জন্ম নিচ্ছে এদের মধ্যে যেটা ইতিহাস মানে বলতে পারবে না তাইলে এটা রসুলের যোগ্যতার কারণে আল্লাহ আদর্শ হওয়ার কারণে রাগ করছে আর আর তারপরে রসুল আকরাম সাল্লাম কসম খাইছে যে এক মাস তোমাদের সাথে কথা বলতে হবে না ঠিক আছে তখন হজরত তোমার আসছে আসে শুনছে যে রসুল রাগ করছে ঘর থেকে বাইরেই টং বানাইছে বাড়ির সামনে টং বানায় হজরত বেলালকে দূরে খাড়া করে দিছে যে কেউ আসলে অনুমতি ছাড়া যেন আমার এখানে না আসে হ্যাঁ এক মাস তোমাদের সাথে আমার কোনো কী নেই যোগাযোগ চলবে না এরকম দূরে বসেন তোমার খবর শুনে এসে দেখেন একজন মানুষকে টেনশনের সময় খুশি করে এটা আবাদত কিন্তু হজরত তোমার আসলেন খবর শুনে আসে আসে বেলালকে বললেন যে রসুল তুমি অনুমতি না আমি সাক্ষাৎ করবো তো নাসি বলছে কয়ে ঠিক আছে আসুক যাই সালাম দিয়ে বলতেছে কোনো টেনশন নাই সব বউকে তালাক দিয়ে দিবেন আর আমি কি করব খুঁজে খুঁজে যত সুন্দরী আছে বিশ্বের মধ্যে সব মানে আপনার সামনে উপস্থিত করব। রসুল হাসি দিছেন মানে ওর কথা শুনে বিয়ের কথা শুনলে তো সবাই হাসে নাকি টেনশন দূর কয়ে যে আমি হুবহু একই কথা আল্লাহ নিজে বলছেন কোরআন মধ্যে হ্যাঁ আল্লাহ নিজেই বলছেন এই যে হজরত তোমরের সাথে ওনার মেজাজের সাথে অনেক আয়াত না জেলেছে মানে উনি যেটা ওনার মেজাজ ছিল ওই যে বদরের যুদ্ধে হ্যাঁ হত্যার আল্লাহ চাইছিল যে সব নেতাকে হত্যা করে দেখ কিন্তু হ্যাঁ এটা হয়নি পরে আল্লাহ হুমকি দিছে যে হে যদি আমার পক্ষে না দেখতে তাইলে কিন্তু বিপদ আসছিল হ্যাঁ এই আল্লাহ বলছে হুমকি দিছেন এই তোমরা যদি রসুলের সাথে বেজাল করো রসুল তালাক দিয়ে দিবে আর আমি আরও তোমাদের সাথে উন্নত মেয়ে ব্যবস্থা করে রসুল রসুলকে একই কথা মানে আল্লাহ একই কথা বলছেন যে দিয়ে যে এখন সিদ্ধান্ত নেও থাকবে না না থাকবে থাকলে সোজা হয়ে থাকতে হবে খায় না খাই সর্ব্যবস্থা রসুলের সাথে থাকবে খানা নিয়ে আবার কি ধর্মঘট করতে পারবে না কারণ ওরা ধর্মঘট করছে কী কী জন্য যে আমাদেরকে আপনার খাদ্য এক বছরের বরাদ্দ দিতে হবে আমরা এত টেনশন করতে না প্রত্যেকদিন খানা লয়ে যা আমাদেরকে খানা রেডি করে দিবেন আপনি যেদিকে থাকেন থাকেন আমাদের খানা যেন ঠিক থাকে তখন আল্লাহ বলছে না এইভাবে থাকলে থাকা না হলো বাদ রসুলকে তারাক দিয়ে দিবে আরও সুন্দরী মেয়ে আমি আনি দিতেছি হ্যাঁ আরও ভালো ভালো আনবে দেখেন প্রথমে রসুল এই কথাটা কারে বলছে আয়েশাকে দেন ছোটো মেয়ে অল্প বয়সের মেয়ে দেখেন বুদ্ধিমতী কত ছিল হজরত আয়েশাকে বলছে যে তুমি আল্লাহ ইখতিয়ার দিছি কিন্তু আমার জিজ্ঞাসা করতে বলছে প্রত্যেকটারে এই তুমি বলো তুমি আমার সাথে থাকবে নাকি আর কি করবে এটা কিন্তু তুমি বলে না তুমি তো ছোটো মানুষ তুমি যে তোমার মা বাপের সাথে যে পরামর্শ করো তারপরে আমাকে জানাইবে তুমি কি আমার সাথে থাকবে উনি বলেন অসম্ভব আমি তো থাকবো আপনার সাথে হ্যাঁ আমি আপনাকে রাখি কোথায় যাব আমার কয় যে না না বুঝেই বলো বুঝে লাগবে না আমি ভালো করেই বুঝি হ্যাঁ ঠিক না মানে ভালোবাসা এরকম ছিল ওটা একটু সবাই মিলে একটা জোটবদ্ধ একটা মনে আসছে আর কি কিন্তু রসুলকে খুব ভালোবাসতেন বলতেছে আমার কারোর সাথে পরামর্শ করা লাগবে না আমি আপনার সাথে থাকব হুম এই অবস্থা এমন কি গোলাম পর্যন্ত ছাড়ে নাই হজরত জায়দ হজর জায়দ বিন হারথা যখন ওকে গোলাম হিসেবে ধরে নিয়ে বিক্রি করে দিছে মুখকে আসছে গোলাম হিসাবে পরে রসুল আকরমসাল ইসলাম পাইছেন হুম কি হজরত খাদিজের কাছে বিক্রি হয়েছে পরে বিয়ে করার পরে রসুলের কাছে থাকতেন পরে রসুলের কাছে থাকতেন একদিন হঠাৎ করে ওর চাষা আসছিলো তখন কাফেররাও কি ওমরা করতে নাকি ওমরা করতে এমন ওমরা করলে লাগে জান্নাত নাকি মক্কার মুখরাও ওমরা করতে হের চাষা আসছিলো ওমরা করতে ঘুরতে দেখছে জাহেদকে কারণ রসুল তো তখন বাসা তো কাছেই হের এই দিকে দেখছে হের চাষা দিকে করে তুই এখানে হ্যাঁ কোথায় থাকছ কী হয়েছে না হয়েছে বলে যে আমি ওই মোহাম্মদের কাছে থাকি রসুল ইসলামের সাথে বলে তোর সরম হয় না তুই এখানে থাকস গোলাম হয়ে আরেকজনের কাছে আমরা প্রভাবশালী বংশ এসেই তখন এর চাষা গিয়ে রসুল আকরমস ইসলামের কাছে গেছে ওর ব্যাপারে কথা বলতে রসুলকে বলছে যে এই দেখেন এ এইখানে থাকবে না আমার সাথে চলে যাবে হুম আপনি এরা ছাড়ে দেন রসুল বলছে যে আমার কোনো সমস্যা নেই তুমি হের থেকে জিজ্ঞাসা করো হ্যাঁ হে যদি দিব চলে যেতে চলে যাবে আর হে থাকতে চাইলে কিন্তু তুমি নিতে পারবে না সজাগতা হ্যাঁ হে বলে যে আমি তো হবে না তোমার সাথে আমার রসুলের কাছেই বাবা হ্যাঁ ঠিক না দেখেন অল্প বয়সের হ্যাঁ কিন্তু রসুল একসমস্সলামের আচরণ দেখে কি সবাই অভিভূত হুম বলে যে আমি যাই না আমার এই গোলাম থাকলে ভালো লাগে হ্যাঁ রসুলের কাছে থাকবো পরে রসুল ওকে খুশি করার জন্য যে ঠিক আছে আর গোলাম থাকবে না আমি এর ছেলে বানাই নিছি হ্যাঁ কিন্তু পরে আল্লাহ জলের কি নিষেধ করে দিয়েছেন যে বাফের নাম ধরে দেখতে যেন নিজের ছেলে না বানায় আরেকজনকে এরকম অনেকে আসে কন্টাক্ট করে কিনে নিয়ে আসে বাফার সাথে সাক্ষাৎ দিতে দেয় না আছে নাকি নাই সতর্ক কঠিন এগুলো না যায় হারাম যে আপনি আরেকজনের বাফের সাথে পরিচয় করতে দিবেন না আপনি কিনে নিয়ে আসছেন আর এটা তো এটা তো গোলাম না এটা তো স্বাধীন বাচ্চা প্রত্যেকে জন্ম নেয় স্বাধীন হয়ে এটা গোলাম না আপনি স্বাধীন একজনের কিসের কিনলেন সাথে সাক্ষাৎ করতে দিবেন না যদি যায় হের বাপমা আরেকজন তাইলে চলে যাবে বড়ই হ্যাঁ এরকম আসে না অনেকে পরিচয় দিতে চায় না না এটা হারাম আপনি পালবেন না হ্যাঁ পারলে এই শর্তে যে বড় হইলে আমি পরিচয় করাই দিবে থাকলে থাকবে না থাকলে না থাকবে আর আপনি যদি ভালো আচরণ দেখান আপনি ভালো মানুষ হন হে যাইতো না হে যখন দেখবি কি এখানে আরাম কারণ গরিবের সন্তানে বিক্রি করে যখন দেখবে যে ডাইল দিয়ে ভাত খাওয়া লাগে আপনার এখানে আরামে থাকে এই দুই দিন থাকে তোমাদের সাথে ভালো লাগে না আমি এই বেটার কাছে যাই না বুঝেন না কথা রসুলের কাছ থেকে ওই বেটা যাইতে চায় না হ্যাঁ তা আপনি ভালো আচরণ দেখান আপনি একটা নিয়ে আসছেন পালেন ওর কষ্ট যখন ভালো করে এমন আচরণ দেখাইবেন যেন আপনাকেই ভালোবাসে যেন আপনার ঘর না ছাড়ে অফার দিলেও যাক তোমার ওটা বাপ তারপরেও কইবে যে না আমি তোমাদের কাছে থাকতাম না ঠিক না এরকম আচ্ছা আরেকটা হাদিস দেখেন বলতেছে হজরত আব্দুর রহমান বিন আউফ ও খানা আসে গেছে তো জামালা পড়ে গেছে হ্যাঁ আব্দুর রহমান বিন আউফ রাদুর কাছে একদাকি খানা নিয়ে আসাইলো তিনি তখন রোজাদার ছিলেন রোজার সময় খানা নিয়ে আসাইলো হয়তো ইফতারের এরকম কিছু হবে আর কি তখন তিনি বলতেছিলেন কুতিলাম সাহাব আমির ওহু নি দেখেন মোসাফিন উমায়ের কিন্তু জান্নাতের সংবাদ পান নাই আব্দুর রহমান কিন্তু দেখেন তারপরও যে নিজকে কত নিচে মনে করে বলতেছেন যে আমার চাইতে ভালো এটা উমায়ের ইমানদারের আলামত আপনি আরক ভাইকে মনে করবেন ভালো যে হে এমন কিছু হয়তো বা আবাদত করে সে আমার চাইতে বুজুর্গ মানুষ আবারও যে উল্টা চলে পকাইছে হেরে আবার বুজুর্গ মনে করেন না এটা না আবার অনেকে এটা শুনি করবে যে ওই ল্যাংটাটার মধ্যে কি আছে মনে হয় না 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 যে বাটফার তো বাটফারি হ্যাঁ এখানে হজরত তোমার বলছে আমি প্রকাশ্য দেখি বিচার করবে তোমার ভিতরে আমার দেখার বিষয় এটা আল্লাহ দেখবে তুমি উল্টা করছো বাস মায়ের শুরু নাকি সুতরাং বাটফারের এই মনে করলে মানে ভিতরে ভিতরে বুঝুর না যে এমনি কোনো অপরাধ করে না দিনদার মানুষ হ্যাঁ আপনো ভালো হেও ভালো কিন্তু মনে করতে হবে যে হে আমার চাইতে ভালো হইতে পারে সে ভিতরে এমন আবাদ করে যেটা আমি দেখি না নাকি এরকম মনে করত অথচ সেই জান্নাতে পাইছে কিন্তু মোসাফকে বলতেছে হ্যাঁ আমার চাইতে ভালো হ্যাঁ দেখেন কী অবস্থা হয়েছে তার বলে যে যখন সে মারা গেছে মোসাব্বিন অমেরকে তো চিনেন প্রথম মদিনাতে রসুল পাঠেছে যাওয়ার এক বছর আগে এর কণ্ঠস্বর খুবই চমৎকার ছিল কোরআন ফিরলে মানুষ অভিভূত হয়ে যেত মুসলমান হওয়া শুরু করতে হ্যাঁ রসুল আগে ওরা পাঠিয়ে দিচ্ছেন মোসাব্বিন অমিরকে অথচ পুরো এলাকার সব মুসলমান মানে ফেলছে উনি এক বছর আগে রসুল যাওয়ার আগে মানে এমন দাওয়াতে কাজ করছে অথচ লোকটা মারা গেছে দেখেন তখন কাপড় যেটা ছিল এটারে মাথার দিকে টানলে পা খুলে যায় পাঁয়ের দিকে টানলে মাথা খুলে যায় তখন শেষ পর্যন্ত রসুল বলছে যে ঠিক আছে হ্যাঁ পায়ের দিকে কি এ কাজ গাছ দেবে আর মাথার দিকে ডাকিয়ে দেবে তারপরে উনি এটা চিন্তা করলেন যে এই তো আমার সাথে ভালো মানুষ ছিল কিন্তু এর কাপড়ও ঠিক মতো পায় না হ্যাঁ অথচ এইভাবে মারা গেছে কিন্তু উনি ভয় পাইছেন দেখেন এই জান্নাতি এমনি জান্নাতের সুবাদ দেয়নি বলে যে মনে হয় তো আমরা যে ইসলামের জন্য যা করছি মনে হয় দিয়ে দিছে আল্লাহ কারণ উনি তো ধনী মানুষ ছিলেন আব্দুর রহমান ধনী ছিলেন না হ্যাঁ আব্দুর রহমান বিন আউফ আর কি হযরত ওসমান দুইজন ধনী ছিলেন একবারে রসুল এন্তেকালের পরেও আব্দুর রহমান বিন আউফ রসুল আকরম সাসলামের ইসলামের পুরো ফ্যামিলিকে মৃত্যু পর্যন্ত চালাইছেন হ্যাঁ যখন রসুল করে গেছেন স্ত্রী দিকে বলছেন যে সব খরচ আমার কী লাগে শুধু আমাকে খবর পাঠাইবে সব নিয়ে আসবো থইলা বরি বরি আপনার দিনের দরাম নিয়ে আসতো যে শেষ হওয়া মাত্রে আমাকে খবর দেবে হ্যাঁ পুরা সমস্ত স্ত্রীকে চালাইছেন উনি একদিন রসুল আকরম এই উনি হজরত আয়েশের কাছে আসছে ওনার খরচ দেওয়ার জন্য তখন উনি খরচ দিয়ে যাইতেছে হঠাৎ করে হজরত আয়সার কান্না শুনছেন তখন উনি আবার ফিরে আসছেন যে আপনার কান্দন কে কোনো সমস্যা হয়েছে তখন জিজ্ঞাসা করে হজরত আয়েশা বলতেছেন যে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি রসুল থেকে শুনছিলাম যে আমার ফকির যারা কেরাম এরা হিসেব দিয়ে দিয়ে জান্নাতের দিকে চলে যাবে কিন্তু আব্দুর রহমানকে খাড়া করে রাখবে হিসাব দেওয়ার জন্য অথচ জান্নাতের সুসংবাদ পাইছে হিসাব দিতেই হবে মনে করবেন যে আমি পিউর দেখি হিসাব দেওয়া লাগবে না না উনি তো জান্নাতে চাইবেন ঠিকই কিন্তু হিসাব পুঙ্খানে পুঙ্খ দিতে হবে কীভাবে কামাইছো কীভাবে খরচ করছো আল্লাহ তো জানে তারপরে হিসাব দেওয়া লাগবে এখন আমরা কামাই করতে গেলে খবর নাই কয়ে যে না না আল্লাহ ছেড়ে দিবে আল্লাহ ছেড়ে দিবে উল্টা পাল্টা সব হালাল হারাম কোনো কিছু ব্যবধান নেই শুধু কামাইতে আসছে কামাইতে আসছে না বলছে যে খাড়া করে রাখবে পরে যাবে হে জানাতে গরিব সাবি সব চলে যাবে কারণ হেদের হিসাব তো শর্টকাট হ্যাঁ কামাই করছে অল্প খাইছে অল্প হিসাবে শর্টকাট কিন্তু ও দাঁড়ায় থাকবে এই জন্য কয় যে এই কথা মনে করে আমি কি আমার কান্না চলে আসছে ঠিক না তারপরে যে ওনার কথা বলতেছেন উনি বলতেছেন যে মনে হয় যে আমাদেরকে অগ্রিম দেওয়া হয়েছে অনেকে কিন্তু ধর্মের ধর্মের জন্য কিছু করে চায় করছে কি মানুষ অগ্রিম নাই ফায়দা আমার দিকে তাকাইলো না মানুষের একজনে এক কাজ ধর্মীয় কাজ করতেছে কয়ে যে আমি এই মসজিদের খেয়মত করতেছে মানুষ আমার দিকে তাকায় না হ্যাঁ আমার কিছু দেন আরে তুমি তা আল্লাহর কাছে না চাইবে হ্যাঁ ওরা বলতেছে যে নিজে কামাই করছে তারপরে কয়ে যে আল্লাহ মনে হয় আমার দিয়ে দিছে মানে আমার কামাই বাড়াই দিছে যে মনে হয় আল্লাহ আমার দুনিয়াতে দিয়ে দিছে আমার জান্নাত দিত না হ্যাঁ অথচ জাননাতে সংবাদ পাইছে কথা বুঝলেন হা খতখি না কোন হাসনাথ আলো এক হাতা করতাম আম তারপর উনি কানতে শুরু করলেন আর খানা খাইলেন না কানতে শুরু করলেন অথচ রোজাদার ছিলেন কয়েকটা খিদে ছিল কিন্তু কান্না এসে গেছে খানা দেখি মানে মোসাবের কথা মনে হচ্ছে যে এত কষ্ট করছিলেন দাওয়াতি ক্ষেত্রে হ্যাঁ আরেক হাতিসির মধ্যে বলছে লাইসে সাই হাব ইল্লাহ আল্লাহ তা আর আমিন খতরাতেই যে আল্লাহর কাছে দুই ফোঁটা এবং দুইটা দাগের গুরুত্ব সবচাইতে বেশি এটা খেয়াল রাখবেন এক নম্বর হয়েছে আল্লাহর বয়ে কান্না করে যে ফোঁটা বাইর হয় এটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং কানতে চেষ্টা করবেন আরেকটা হয়েছে কি আল্লাহর পদে যুদ্ধ করতে গিয়ে যে রক্তের ফোঁটা পড়ে সেটা আর দুইটা দাগ কী একটা হয়েছে আল্লাহর পদে যুদ্ধ করার পর টোপ পড়লে দাগ হয়ে যায় না শরীরে হ্যাঁ দাগ থেকে যায় হ্যাঁ আঘাত করলে আঘাত করছে আপনাকে গুলি মারছে দাগ হয়ে গেছে সেখান যুগে তো গুলি ছিল না এখনকার কথা বলতেছি আর কি যদি ইসলামের জন্য যুদ্ধ করতে হয় তাইলে এরকম গুলি ডুকবে এটা ডুকবে ওটা হ্যাঁ তো বলে যে এই দাগ দ্বিতীয় নম্বর সে আল্লাহর ফরস কাজ আদায় করার পরে যে দাগ পড়ে শেষ দেয়া রুকু বারবার দিদি দিতে এখানে দাগ পড়ে যাবে হাঁটুতে নাকি দাগ পড়বে না অনেক সময় কপালেও দাগ পড়তে পারে হুম সুতরাং এই দাগগুলোর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি কেন এই দাগ পড়ছে আল্লাহর জন্য আল্লাহর ফরজ কায়েম করতে যাই কি দাগ পড়ছে এই জন্য আল্লাহ রহম আরেকটা শেষ শেষ আর ডাক হ্যাঁ বলতেছে হজরত এরবাদবিনা সারিয়া বলতেছেন ওয়াদা রসুলত মিনহাল যেমন রসুল আকরমসমা এক সময় এমন ওয়াজ করলেন আমাদের কন্ত্রগুলা ক্যাফে গেলো এবং চোখ দিয়ে শুধু পানি আসতে শুরু করলো মানে রয়েছে এমন ওয়াজ করলেন সবাই কানতে শুরু করলো হ্যাঁ তাইলে এরকম আল্লাহর ভয়ে কান্না আর কি যে আল্লাহর ভয়ে সবাই আমাদের কানলাম এরকম আল্লাহর ভয়ে আসতে হবে তাইলে কান্না এটা হচ্ছে আল্লাহর ভয়ে কান্দা এটা বিরাট একটা ন্যামত আল্লাহর অনেকের কিন্তু এই ন্যামত আল্লাহ দেন না অনেকের যত জান নামের ওয়াশ শুনে কাঁদেই নেই হ্যাঁ মানে এর কোনো অ্যাকশনই হয়নি তাইলে বুঝে গেছে এর এর কপাল খারাপ আছে হে যে আল্লাহর কাছে কইতে হবে কাঁদে কাঁদে আল্লাহ আমার মনটাকে নরম করে দাও কারণ বুঝতে হবে যে এই অন্তর কঠিন আমার কান্না আসে না তাইলে অবস্থা খারাপ হ্যাঁ তাইলে জান নামে যাওয়া লাগবে তাইলে মন নরম করতে হলে কি সবচেয়েতে বড়ো পন্থা দুইটা খেয়াল লাগবে মন নরম করার জন্য একটা হচ্ছে কবরস্থানে যাবেন মাঝে মাঝে জিয়ারত করবেন মনে করবেন এই লোকগুলো তো নিজের বিশেষ করে আত্মীয় স্বজন কবর হইলে নিজের কাছাকাছি বয়স হইলে অথবা কম বয়স হইলে হ্যাঁ মনে করবেন এ আমার আগে মারা গেছে নাকি অথবা দূর থেকে চিন্তা করবেন আপনি আরেকজন মরে গেছে আপনার দিয়ে কম বয়সের আপনি এখনও জীবিত আছেন কিন্তু তারপর দেখা যায় শয়তানি বন্ধ হয় না নিজের ছোটরা মরে গেছে এরকম হয় না আপনি চিন্তা করবেন কবরের কাছে যায় যে এই লোকগুলো তো বাঁচার আশা ছিল এরা তো বাঁচছিল এরাই তো আরও বাসার আশা ছিল এখন তো কবরে চলে গেছে হ্যাঁ আরেকটা দ্বিতীয়টা কি কোরআন মাজিদ কি অর্থ সহ বোঝার চেষ্টা করবেন আমরা অর্থ সব বুঝি না দেখে অর্থ আপনি নামের আয়াত কে আমাদের বয়াবতের আয়াত আপনি যখন পড়বেন অর্থ বুঝি বুঝি তখন এমনি কান্না আসবে অন্তর আস্তে আস্তে গামতে শুরু করবে আর দেখবেন যেটা পড়ার সাথে সাথে বুঝার সাথে সাথে চোখে কান্না আসছে এটা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন বারবার মানে নিজকে কান্না করাইতে থাকবেন করাইতে থাকবেন তাইলে অভ্যাস আসে যাবে মানে ওটা যখন দেখছেন যে মন নরম আছে এটা আবার পড়েন আবার পড়েন আবার পড়েন তাইলে আস্তে আস্তে মন নরম হইতে থাকবে হইতে থাকবে একসময় দেখবেন আপনার এমনি যে কোনো আখরাতুর কথা শুনলে তখন কান্না চলে আসে এটা কিন্তু ভালো গুণ এটার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তফিক দান করুন ওয়ালা ওসল্লাহ আহমদিজমাই